ইসরায়েলি নেতারা বছরের পর বছর ধরে তেহরানকে তেল আবিবের অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে দেখে আসছেন। সৌদি আরবকে নিজেদের সম্ভাব্য সঙ্গী হিসেবেই মনে করে নেতানিয়াহু প্রশাসন। রিয়াদ তেল আবিব সম্পর্ক স্বাভাবিকীকরণের শেষ ধাপের পথেই ছিল, তবে হামাসের হামলা তাদের সেই প্লট নষ্ট করে দেয়। মুসলিম বিশ্ব এখন সৌদি আরব ইরানের সম্পর্কের দিকেই বেশি নজর রাখছে। এই অঞ্চলের শক্তিধর দুই দেশ বিভিন্ন বিষয়েই একে অপরের সাথে একমত না। তবে গাজা যুদ্ধ রিয়াদ আর তেহরানকে কাছে আনতেও পারে। ইরানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কৌশলগত কাউন্সিলের প্রধান কামাল খারাজি এবং তেহরানে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল আনজি এক বৈঠকে তেহরান ও রিয়াদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। রিপোর্ট মেহের নিউজের। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়াটা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে অস্থির সময়ের সূচনার ইঙ্গিত ছিল। এই যুদ্ধ ছাড়াও এই এলাকায় গত কয়েক সপ্তাহে বিভিন্ন সংঘাত দেখা দিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যকার সংঘর্ষ, ইয়েমেনে হুথি বিদ্রোহী ও পশ্চিমা মিত্র শক্তিগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলা, ইরাক, সিরিয়া এবং পাকিস্তানকে লক্ষ্য করে ইরানের অভিযান এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের স্থাপনা লক্ষ্য করে ইরানপন্থী কিছু সশস্ত্র গোষ্ঠীর অভিযান। বিশেষজ্ঞদের মতে ইরান গাজা যুদ্ধ নিয়ে ফিলিস্তিনের হয়ে যতটা সক্রিয়, সৌদি আরব ঠিক ততটাই নিষ্ক্রিয়। কারণটাও স্পষ্ট, রিয়াদ ওয়াশিংটনের বড় মিত্র। আবার এটাও ঠিক, সৌদি আরব যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমাতে চীন এবং রাশিয়ার দিকে ঝুঁকতে চায়। চীন এবং রাশিয়ার সাথে আবার ইরানের সম্পর্ক ভালো। ভূরাজনীতির মার প্যাচে তাই সৌদি আরব আর ইরানও একে অপরের কাছে আসতে বাধ্য হচ্ছে। দুই দেশের শীর্ষ কর্মকর্তার বৈঠক সেই পরিস্থিতির কথাই বলছে। বৈঠকে উভয় পক্ষ ইসরায়েলের চলমান যুদ্ধের ফলে গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। দুই ইরানি ও সৌদি কর্মকর্তা নিপীড়িত ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। গাজার জনগণের প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের জন্য ইসলামী দেশগুলোর একটি সমাধানে পৌঁছানোর প্রয়োজনীয়তার উপরও জোর দেন ইরান ও সৌদি আরবের দুই প্রতিনিধি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ফিলিস্তিনিদের বিরুদ্ধে নৃশংসতার জন্য ইসরায়েলি দখলদার সত্তার বিরুদ্ধে অপারেশন আলাক্স স্টর্ম নামে প্রতিশোধমূলক আক্রমণ চালানোর পর 7 অক্টোবর ইসরায়েলি সরকার গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই সংঘাতে ইরান সরাসরি না জড়ালেও তার প্রক্সিদের নিয়ে কলকাঠি নাড়ছে, এমনটাই বলছে পশ্চিমা বিশ্লেষকরা। এলকানো রয়্যাল ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ হাইজাম আমিরা ফার্নান্দেজ এক্সিস অফ রেজিস্ট্যান্সের সাথে ইরানের যে জোট তা এই এলাকায় সবচেয়ে বেশি স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী জোটগুলোর মধ্যে একটি। হামাস, হিজবুল্লাহ, হুথি ইসরায়েলের উপর চাপ বাড়িয়ে চলেছে। আবার যুক্তরাষ্ট্র সিরিয়া, ইরাকে ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়ে তেহরানকেও এই যুদ্ধে সরাসরি জড়ানোর উস্কানি দিয়ে রেখেছে।